নজর রাখবো পরবর্তী সংবাদে। 16 মার্চ ঘোষণা করা হয়েছিল লোকসভা নির্বাচনের দিনক্ষণ, এবং তারপর থেকে নির্বাচনী আচরণবিধি একেবারে শুরু হয়ে গেছে দেশ জুড়ে, এবং ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এবার বরখাস্ত করা হয়েছে এক স্কুল শিক্ষককে। পিজিটি পদে কর্মরত স্বপন কুমার দাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও অবাধ এবং নির্বাচন করতে আদর্শ আচরণবিধি বরখাস্ত নয় সাফ জানিয়ে দিয়েছে কমিশন। গোটা বিষয় সম্পর্কে সরাসরি বিস্তারিত জেনে নেবার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জেরে এবার বরখাস্ত করা হয়েছে এক স্কুল শিক্ষককে, কি বলবে? একদমই, ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তুলে ধরার জন্য। আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, বিস্তারিত তুলে ধরেছে যেখানে দেশ জুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার সেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কার্যত এক প্রকার বরখাস্ত করা হয়েছে এক স্কুল শিক্ষককে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।